বলিউডের তারকাদের পান থেকে চুন খসলে গুঞ্জন রটে যায়। তার মধ্যে বলিউড নায়িকা দীপিকা পাডুকোন সম্প্রতি কফি উইথ করণে গিয়ে একাধিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ট্রলের শিকার হয়েছেন। এবার নেটিজেনরা হাওয়াই ভাসালেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিচ্ছেদের গুঞ্জন, যার সূত্রপাত তাদের ফ্ল্যাট বিক্রি নিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি রণবীর দীপিকা নিজেদের একজোড়া ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। ভারতের গোরেগাঁওয়ে অবস্থিত ফ্ল্যাট দুটি ছিল অভিনেতার নামে। 2014 সালের ডিসেম্বরে সেই ফ্ল্যাট দুটি কিনেছিলেন তিনি। প্রায় 5 কোটি টাকা লেগেছিল ওই ফ্ল্যাট দুটি কিনতে, যেবার বিক্রি করেছেন 15.25 কোটি টাকায়। 3 গুণ দামে ফ্ল্যাট বিক্রি করে রণবীর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বলে অনেকের মত। কারণ সঠিক সময়ে সুযোগের সদ্ব্যবহার সবাই করতে পারে না, যা এই অভিনেতা করে দেখিয়েছেন। অভিনেতার অনুসারীরা এমন মত প্রকাশ করলেও নেট দুনিয়ার বাসিন্দারা এই ঘটনার সূত্র ধরে টেনে এনেছেন ভিন্ন প্রসঙ্গ। তারা বলছেন, রণবীর বা দীপিকা কেউ এমন কোনো আর্থিক বিপর্যয়ে পড়েননি যার জন্য তাদের ফ্ল্যাট বিক্রি করতে হবে। বলিউডের পাওয়ার কাপল বলা হয় তাদের। মেগাহিট ছবিতে কাজ করার পাশাপাশি প্রযোজনাতেও এসেছে দীপিকা। বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন তিনি, নিজস্ব কসমেটিক ব্র্যান্ডও রয়েছে। মেগা বাজেটের কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চারুদিক থেকে টাকা এলেও খরচের বিষয়ে অভিনেত্রী বেশ হিসাবে। অন্যদিকে রণবীর সিংহের ব্র্যান্ড ভ্যালু দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছে। সার্কাস ছবিটি ভালো ব্যবসা না করলেও তার সাম্প্রতিক ছবি রকিউর রানী দারুণ ব্যবসা করেছে। এছাড়া হাতে রয়েছে বড় কয়েকটি প্রজেক্ট, তাই আর্থিক সমস্যায় পড়ার কোনো কারণেই নেই। বরং এই তারকা দম্পতির সম্পর্কের সুতো আলগা হয়ে যাচ্ছে বলেই নিজ নিজ সম্পদ আলাদা করে গচ্ছিত করছেন। তবে নেটিজেনরা যে যাই বলুক, এমন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নিরবতাই ধরে রেখেছেন বলিউডের পাওয়ার কাপড়।